আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনভেন্টরি মডেল সম্পর্কে দেখব এবং এর ফাংশনালিটি সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব। তো এর জন্য প্রথমে যেতে হবে ইনভেন্টরি মডিউলে। ইনভেন্টরি মডিউলে প্রথমে আমাদের ওয়্যার হাউস এবং এর লোকেশনগুলো সেট আপ করে আসতে হবে, বিকজ আমার প্রোডাক্টগুলো কোন ওয়্যার হাউসে থাকবে এবং প্রোডাক্টগুলো ওয়্যার হাউসের কোন লোকেশনে থাকবে এই জিনিসগুলো আগে সেট আপ করে না আসলে আমার প্রোডাক্টগুলো ঠিকমতো ইনভেন্টরিতে ম্যানেজ করতে পারবো না। সো এর জন্য আমরা ফার্স্টে যাব ইনভেন্টরি কনফিগারেশনে, দেন ওয়্যার হাউস। দেন আমরা একটা ওয়্যার হাউস ক্রিয়েট করব। এখানে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ওয়্যার হাউসের নেম দিতে পারবেন। আমি একটা নেম দিচ্ছি, নিউ ওয়্যার হাউস। এখানে শর্ট নেম দিতে হবে, বিকজ এই শর্ট নেমটাই আপনার লোকেশনের জন্য কাজ করবে। আমি এখানে একটা লোকেশন দিলাম ডিফল্ট, সেভ। এখন আপনি যখন একটি ওয়্যার হাউস তৈরি করবেন, এই ওয়্যার হাউসের এগেনস্টে অটোমেটিক একটি লোকেশন তৈরি হবে এবং আমার যে প্রোডাক্টগুলো আমি পারচেস করবো সেটা ডিফল্ট এই লোকেশনেই অ্যাড হবে। সো আমি আবার যাচ্ছি লোকেশনে। আমি যে ওয়্যার হাউসটি তৈরি করলাম এটা হচ্ছে সেই ওয়্যার হাউসের নির্ধারিত লোকেশন। আপনি এখন এই লোকেশন থেকে এই লোকেশন টাইপটা আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনার একটা কোনো ইন্টারনাল লোকেশন হয়, লাইক আপনি যদি আপনার কোম্পানি থেকে কোম্পানি বা কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ, ইভেন আপনি যদি কোনো আপনার কোম্পানির বিভিন্ন ওয়্যার হাউস থেকে ওয়্যার হাউস কোনো প্রোডাক্ট যদি আপনি ট্রান্সফার করতে চান, তাহলে সেক্ষেত্রে এই লোকেশন টাইপ হবে ইন্টারনাল লোকেশন। আপনার যদি এই লোকেশনটা এরকম হয় যে আপনি এই লোকেশন থেকে কাস্টমার লোকেশন বা কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট ডেলিভারি করবেন, সো সেটা হবে কাস্টমার লোকেশন। ইনভেন্টরি লস, আপনার যদি কোনো ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো যদি ওয়্যার হাউস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইনভেন্টরি লস অপশনটি আপনার কাজ করবে। এছাড়া আপনি এখান থেকে ইস্কেপ লোকেশন ম্যানেজ করতে পারবেন, ইটার্ন লোকেশনও ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনি যখন প্রোডাক্টগুলো পারচেস করবেন আপনি লোকেশনে ঢুকে আপনার কারেন্ট স্টকটা চেক করে নিতে পারবেন। মানে কারেন্ট স্টকে আপনি যে প্রোডাক্টগুলো পারচেস করবেন সেই পারচেস প্রোডাক্টগুলো এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবে এবং সেটি লট নাম্বার, লোকেশন এবং অন হ্যান্ড কোয়ান্টিটি প্রত্যেকটি ডিটেলস আকারে দেখাবে। সো এটা ছিল আমার ইনভেন্টরি কীভাবে একটা ওয়্যার হাউস মেনটেন করতে হয় তার স্টেপ। ভালো থাকবেন, থ্যাংক ইউ।